এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে। এই সিরিজের উপর এটি হচ্ছে আমাদের তৃতীয় ভিডিও। চলক বা ভেরিয়েবল, আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে, যেমন উদাহরণ একে তাপমাত্রা এবং উদাহরণ দুয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে চলক। চলক আবার দুই ধরনের হয়, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল। পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকারের হয়, যেমন বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক, যেমন উদাহরণ দুয়ে ব্যবহৃত প্রাপ্ত নম্বর, এগুলো সবই ছিল কি পূর্ণ সংখ্যা। তদানুরূপ জনসংখ্যা নির্দেশক উপাত্তে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, তাই জনসংখ্যামূলক উপাত্তে চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। কারণ তোমাকে যদি বলা হয় একটা দেশের জনসংখ্যা কত, সেটা তো কখনো 9.5 বা 7.5 মান লোক হতে পারে না, ঠিক আছে? ধরো তুমি বললে তোমার পরিবারের জনসংখ্যা কতজন, তুমি বলবো কত, 5 জন, 6 জন, 7 জন, কখনো বলবে 6.5 বা 7.5, তা তো হবে না, তাই না? এই জন্য এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সে সকল চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ একে তাপমাত্রা নির্দেশক উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যেমন আজকে তাপমাত্রা কত, 27 ডিগ্রি হতে পারে, আবার 27.3 ডিগ্রি হতে পারে। 27.3 ডিগ্রি তো পূর্ণ সংখ্যা না, তাই না? তো এটাই আর কি, পূর্ণ সংখ্যা হলে হচ্ছে বিচ্ছিন্ন আর পূর্ণ সংখ্যা না হলে হচ্ছে অবিচ্ছিন্ন। এছাড়া বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা হয়, তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কারণ কি, দেখো তোমার বয়স কত, ধরো 16.4, মানে 16 বছর 4 মাস, তাহলে এটা তো পূর্ণ সংখ্যা না। সেমভাবে তোমার উচ্চতা কত, ধরো 5 ফুট 4 ইঞ্চি, তাহলে কী লিখি আমরা, 5.4, এটাও তো পূর্ণ সংখ্যা না। তোমার ওজন কত, মনে করো তোমার ওজন আসছে কত, 60 কেজি 400 গ্রাম, তাহলে কী লিখি আমরা, 60.4 কেজি, এটাও তো পূর্ণ সংখ্যা না। তার মানে কি, বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা, এগুলো সব হচ্ছে অবিচ্ছিন্ন চলক, কারণ এগুলো যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে। এখন দেখো, অবিচ্ছিন্ন চলকের দুইটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যাও ওই চলকের মান হতে পারে। অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয়। শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোনো শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণীর প্রকৃত উচ্চসীমা ও পরবর্তী শ্রেণীর প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করা হয়। যেমন উদাহরণ একে প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা কত ছিল, 8.5 ও 5.5 ডিগ্রি, এবং দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমা যথাক্রমে হচ্ছে কত, 11.5 ডিগ্রি ও 8.5 ডিগ্রি। এটি কাজ দেওয়া আছে, খেয়াল করো। তোমাদের শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনূর্ধ্ব 40 জনের দল গঠন করো। দলের সদস্যদের ওজন বা উচ্চতা নিয়ে দলে গণসংখ্যা নিবেশন ও ক্রমচিত গণসংখ্যা সারণি তৈরি করো। উপাত্তের লেখচিত্র, গ্রাফস অর প্লটস অফ ডাটা। আমরা দেখেছি যে অনুসন্ধানাধীন সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলো গণসংখ্যা নিবেশন সারণীভুক্ত বা ক্রমচিত সারণীভুক্ত করা হলে এদের সম্বন্ধে সম্যক ধারণা করা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই সারণীভুক্ত উপাত্তসমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তবে তা বোঝানোর জন্য যেমন আরও সহজ হয়, তেমনই চিত্তাকর্ষক হয়। এজন্য পরিসংখ্যানের উপাত্তসমূহ সারণীভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন বহুল প্রচলিত এবং ব্যবহৃত পদ্ধতি। অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রকার লেখচিত্রের মধ্যে রেখাচিত্র ও আয়তলেখ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এগুলো কীভাবে আঁকতে হয় তা দেখানো হয়েছে। এখানে কীভাবে গণসংখ্যা নিবেশন ও ক্রমযোজিত গণসংখ্যা সারণি থেকে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকা হয় তা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখি গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। অষ্টম শ্রেণীতে আমরা বিচ্ছিন্ন উপাত্তের আয়তলেখ আঁকা শিখেছি। এখানে কীভাবে প্রথমে অবিচ্ছিন্ন উপাত্তের আয়তলেখ এঁকে তার গণসংখ্যা বহুভুজ আঁকা হয় তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো।